15 এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের অন্তর্গত কুমারঘাট এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজনৈতিক সমাবেশে যোগ দিতে আসছেন। অমিত শাহর বক্তব্য শোনার জন্য 40,000 মানুষ জড়ো হবেন। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি তীব্রমথা এবং আইপিএফটি নেতৃত্বের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক, এমনটাই বললেন মন্ত্রী টিংকু রায়। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি তীব্রমথা এবং আইপিএফটির নেতৃত্বের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার। রাজধানী আগরতলায় এক বেসরকারি কনফারেন্স হলে আয়োজিত হয় এই বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মন, মন্ত্রী টিংকু রায়, প্রদ্যুৎ কিশোর দেববর্মন, মন্ত্রী বিকাশ দেববর্মা, এমডিসি অনন্ত দেববর্মা, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মন্ত্রী বিষয়কেতু দেববর্মা, বিজয় রাঙ্খল সহ বিজেপি আইপিএফটি এবং তীব্রমথা নেতৃত্ব এবং কার্যকর্তারা। এদিনের বৈঠক সম্পর্কে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, লোকসভা নির্বাচনকে সামনে রেখে জোট দলগুলি সদস্য এবং নেতৃত্বদের মধ্যে আলোচনার মাধ্যমে তালমিলকে আরো মজবুত করা এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিপুল ভোটে জয়ী করা যায় এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 15 এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে অন্তর্গত কুমারঘাট এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজনৈতিক সমাবেশ যোগ দিতে আসছেন। তার জন্য জোর কদমে প্রস্তুতি চলছে বলেও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এই জনসভা সফল হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ উপস্থিত থাকবেন। এ বিষয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, 15 এপ্রিল ঊনকোটি জেলার কুমারঘাটে আয়োজিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী জনসভায় বিজেপি প্রার্থী এবং নেতৃত্বের পাশাপাশি শরিক দলের নেতারা উপস্থিত থাকবেন। অমিত শাহর বক্তব্য শোনার জন্য সেদিন কুমারঘাটে প্রায় 40,000 লোক সামিল হবে বলে আশা করেছেন। পাশাপাশি 17 এপ্রিল আগরতলা আস্তাবল ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা অনুষ্ঠিত হবে। জনসভাগুলি সফল হবে এবং বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে লোকসভা নির্বাচনে জয়ী হবে বলে আশা ব্যক্ত করেন। শুনেছেন আপনারা যে 15 তারিখে অমিতভাই শাহ আসছেন কুমারঘাটে আমাদের পূর্ব আসনের ক্যাম্পেনিং। তো আমাদের ক্যান্ডিডেট থাকবেন এবং আমাদের অ্যালায়েন্স পার্টনার যারা তারাও থাকবেন মঞ্চে, এবং একটা বড় র্যালি হবে অমিত ভাইকে শোনার জন্য। পুরো উত্তর ঊনকোটি ধলাই জেলার মানুষ উৎসাহিত, তিনি যখনই ওই এলাকায় যান সফল র্যালি হয়। তো আমরা আশাবাদী বড় র্যালি হবে সেখানে। আর 17 তারিখে প্রধানমন্ত্রী আসছেন আস্তাবল ময়দানে, আপনারা জানেন। এই বিষয়গুলো নিয়ে আমাদের অ্যালায়েন্স যারা রয়েছে তাদের সঙ্গে আইপিএফটি এবং মথা ওনাদের সঙ্গে আলোচনা হয়েছে, এবং আমরা আশাবাদী যে সফল র্যালি হবে এবং আমাদের যে স্বপ্ন আমরা যেটা ঐতিহাসিক বিজয় দুজনের সেটা আমরা পালন করবো, সেটাই আজকে আলোচনা। কেমন লোকটুক আসতে পারে? দেখুন, আমাদের অনুমান 30-35 হাজার। কুমারঘাটের মাঠটা আমি বলবো না যে আস্তাবলের মতো ছোটো মাঠ, খুব বড়ো মাঠ নয়, কিন্তু সেই মাঠে 20-22 হাজার লোক জমায়েত হয়। কিন্তু আমরা আশা 35-40 হাজার লোক হবে। আপনার কুমারঘাট যেভাবে ওনার নমিনেশন দেওয়ার দিন দেখেছেন জনপ্লাবন হয়েছে, ঠিক সেভাবেই হবে, পুরো কুমারঘাট প্যাক থাকবে আমরা বলতে পারি। আপনি তো বিভিন্ন বিধানসভা পরিদর্শন করছেন বা কথা বলছেন, কেমন সাড়া পাচ্ছেন? আর সবাই বিজেপির পক্ষে, আপনারা তো জানেন মোদি চারিদিকে, আর মোদিজির প্রার্থী যিনি, তিনি তো আজ সারা দেশে যারা যারা মোদি হয়ে যারা ক্যান্ডিডেট হয়েছেন সবাই বিপুল ভোটে জয়ী হবেন আমরা আশাবাদী, কারণ আপনি বা 400 পারি তারা সফল হবে। একদিকে বিজেপি তীব্রমতা, অন্যদিকে সিপিএম কংগ্রেস, কেমন হবে লড়াইটা? ইলেকশনটা আমি টিংকু রায় জি শুক্লা জি আমার পার্টি প্রেসিডেন্ট ডিকে আপনা জো ভি ইলেকশন কা কেসে কোঅর্ডিনেশন করকে আনে বালে ইলেকশন মে ওয়েস্ট ত্রিপুরা এন্ড ইস্ট ত্রিপুরা সবকে বিচ মে परसों अमित शाह जा रहे हैं कुमारघाट में जो ईस्ट कॉन्स्टिट्यूंसी में पड़ता है, तो क्या क्या वहाँ पे हम लोगों ने तैयारी किया है उसमें? नहीं, अमित शाह जी आ रहे हैं, हम लोग वी आर वेरी हैप्पी टू मूव ईस्ट में भी आ रहे हैं कुमारघाट में प्रोग्राम एंड आई थिंक सक्सेसफुल प्रोग्राम चीफ मिनिस्टर अटेंड करेंगे, कैंडिडेट्स जो है वहाँ पर वो अटेंड करेंगे, मेरे पार्टी से लिखे रंग अटेंड करेंगे। BR Report, Focus Tripura.